ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেস্ট স্পেশালে আরও একটা নতুন পর্ব দেখার জন্যে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। পুরনো নতুন সকল দর্শক বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন কাছে দূরে, সকলকেই জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে একটা রেসিপি শেয়ার করব কাঁচা আম দিয়ে। বাজারে তো এখন কাঁচা আম বেশ ভালোই পাওয়া যাচ্ছে, আর যাদের বাড়িতে গাছ রয়েছে তাদের তো কোনো কথাই নেই, তারা যখন খুশি ইচ্ছে মতো বিভিন্ন রেসিপি আম দিয়ে ট্রাই করতে পারেন। তো এবার আমটাকে আমি কি করব, ছুরি দিয়ে ছাড়িয়ে নেব, খোসা ছাড়িয়ে নেব। কিছুটা ছাড়িয়ে ফেলেছি আমি ছুরি দিয়ে, আর বাকিটা আমি ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে। পুরো আমটাকেই আমি খোসা ছাড়িয়ে নেব ছুরি দিয়ে, এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আমটাকে গ্রেট করে নেব। আর একটু জলে হলুদ দিয়ে রেখেছি, এর মধ্যে আমি গ্রেটার থেকে ঘষে ঘষে ফেলবো আর ডিরেক্ট এর মধ্যে পড়ে যাবে। তো ভালো করে আমি ঘষে নিচ্ছি, যেদিকটা একটু বড় রয়েছে আমি সেই দিকটা দিয়ে করছি। এভাবে করে ঘষে ঘষে আমি গ্রেট করে নিচ্ছি, আর এই যে জলের ভেতরে পড়ছে। সম্পূর্ণ আমটাকে আমি ভালো করে আগে ঘষে নেব, তারপর আমি দেখাচ্ছি কি করতে চলেছি। এভাবে করে ঘষে নিচ্ছি আমি, অনেকটাই কিন্তু ঘষে নেওয়া হয়ে গিয়েছে, আর বাকিটুকু আমি এভাবে করে ঘষে নিচ্ছি, আর জলের মধ্যে এভাবে করে পড়ে গেছে এই যে। তাতে কি হবে, একটু কষ্টটাও বেরিয়ে যাবে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো পুরোটা আমি ঘষে নিচ্ছি, পুরো আমটাকে কিন্তু আমি ঘষে নিয়েছি এভাবে। আর ঘষা যাচ্ছে না, কারণ আঠিটা রয়েছে তো ওটা গ্রেট হয়ে যাবে। তো পুরোটা ঘষে নিয়েছি, এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা, দিয়ে একটুখানি ভালো করে নেড়েচেড়ে ধুয়ে নেব। এবার আমি জল ছেঁকে ফেলে দিচ্ছি, ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এভাবে চেপে চেপে জলটা একটু বের করে নিচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি কি রেসিপি করতে চলেছি। ঠিকই ধরেছেন, আমি এখানে আম মাখা করতে চলেছি। যারা টক ভালোবাসেন তারা তো জানেনই গরমের দিনে আম খাবার, এরকমভাবে মেখে খাবার মজাই আলাদা। আমি কিন্তু খুব ভালোবাসি কাঁচা আম এভাবে মেখে খেতে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি স্বাদমতো নুন, আর এর মধ্যে দিয়ে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে। কেউ যদি বেশি ঝাল খেতে চান তবে তারা একটু আন্দাজ মতো বেশি করে দেবেন, আমি এখানে অল্পই দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, একটু অল্প করে চিনি দিয়ে দেব, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি, কারণ আমটা তো খুব বেশি নয়, অল্প একটু চিনি দিয়ে নেব, হাফ চামচের মতো দিয়ে দিলাম। যারা কম মিষ্টি খান তারা আরও একটু কম দিতে পারেন। এবার আমি ভালো করে মিশিয়ে দেব, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। একটু দিয়ে দেব কাসুন্দি, কাসুন্দিটা দিলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে মেখে দেব এর মধ্যে। এভাবে করে কাঁচা লঙ্কাটা আমি ঘষে ঘষে মেখে নেব এর সাথে। যারা আরও একটু ঝাল খেতে পছন্দ করেন তারা আরও একটু ঝাল এর মধ্যে দিয়ে দেবেন, আমি একটু অল্প পরিমাণে দিচ্ছি, দিয়েছি অলরেডি। ভালো একটা স্মেল আসছে, আর আমি আম মাখা খেতে খুবই ভালোবাসি। আগে তো ছোটবেলাতে
মা জেঠিমারা আম মাখা করে দিতেন, তখন খেতে কিন্তু বেশ মজার লাগতো। এখন স্মৃতিটা মনে আছে, স্মৃতিগুলো রোমন্থন করি আর কি। তৈরি হয়ে গেল আমার কাঁচা আম মাখা। এই যে এমন হয়েছে দেখতে। আপনারা কিন্তু চাইলে আমার মতো করে আম মাখা খেয়ে দেখতে পারেন কেমন লাগলো, আর কমেন্ট করে লিখে জানালে আমি অত্যন্ত আনন্দ পাব। আর একটা লাইক দিতে যেন ভুলবেন না। সমস্ত ভিডিওটি জুড়ে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি আরও একবার ধন্যবাদ। তো রেডি হয়ে গেল আমার আম মাখা। এবার আমি ছোট একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু রোদে দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। সম্পূর্ণটা আমি ঢেলে নিচ্ছি এই প্লেটের ভেতরে। আর একটা জিনিস তো দিতে আমি ভুলেই গিয়েছি, সেটা না দিলে টেস্টটা কিন্তু একটু কম হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল। একটু কাঁচা তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে, আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আম মাখা কিন্তু আমার একদম তৈরি। এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে কি করতে হবে? আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে, আর পাশে থাকার জন্য অনুরোধ রাখছি আপনাদেরকে। সকলে ভালো থাকুন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে।